ময়মনসিংহে একদিনের বৃষ্টিতে মৎস্য খাতে ক্ষতি হয়েছে 645 কোটি টাকা। একই সঙ্গে ধান ও সবজি তলিয়ে গেছে প্রায় 36,858 হেক্টর জমি। সোমবার বিকেলে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা কৃষি সম্প্রসারণ অফিস জাগোনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার দিন ও রাতভর রেকর্ড বৃষ্টিতে পুরো জেলা জুড়ে এ ক্ষয়ক্ষতি হয়েছে। সেদিন ময়মনসিংহ জেলায় 24 ঘন্টায় 378 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর আগে 1971 সালে 381 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। জেলা মৎস্য অফিস সূত্রে জানায়, জেলায় বড় আকারের বাণিজ্যিক খামার রয়েছে অন্তত 74,000, অবাণিজ্যিক ও ছোট আকারের পুকুর আছে 1,63,000, মাছ চাষী প্রায় 1,12,000 জন। চলতি বছর 4 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, যার বাজার মূল্য অন্তত 10,000 কোটি টাকা। কিন্তু একদিনের বৃষ্টিতে 41,000 পুকুর তলিয়ে গেছে। এতে মাছ ও অবকাঠামো সহ মোট 645 কোটি টাকা ক্ষতি হয়েছে। অন্যদিকে জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে জেলায় 2,68,495 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। তবে একদিনের বৃষ্টিতে 36,138 হেক্টর জমির চারা ধান নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত 20,945 হেক্টর জমি ও আংশিক নিমজ্জিত 15,193 হেক্টর জমির ধান। এছাড়া এ মৌসুমে প্রায় 11,000 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছিল। বৃষ্টিতে প্রায় 720 হেক্টর জমির সবজি আক্রান্ত হয়েছে। আমার জমি বেঁচে ছাড়া মানে টেহা দেওয়ার মতো কোনো রাস্তা নাই, বেড়ান খাদ্য আনছি ভাই। কত টাকার মতো ক্ষতি হচ্ছে? আমার ক্ষতি হচ্ছে 10 লক্ষ টাকার উপরে। মাছ তো বাইরে গেছে, গিয়া মনে রে বুঝানি আর কি।